2024 সাল হতে যাচ্ছে নির্বাচনের বছর। বিশ্বের 40 দেশে 70টি নির্বাচন অনুষ্ঠিত হবে। 7 জানুয়ারি বাংলাদেশে নির্বাচন দিয়ে শুরু, শেষ হবে 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচন দিয়ে। ভোটাধিকার প্রয়োগ করবে 400 কোটির বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের মোট জিডিপির 42% দখলে থাকা এসব দেশের নির্বাচন ভূ রাজনীতির গতি প্রকৃতিতে পরিবর্তন আনার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও বদল আনবে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। নির্বাচনী আমেজে নতুন বছরের শুরু হবে বাংলাদেশে। ভূ রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচন শুধু দেশের জন্যই নয়, পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্যের লড়াই অনেকটা নির্ভর করছে এই নির্বাচনের উপর। বাংলাদেশে ভোটাভুটির 6 দিনের মাথায় ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এশিয়ার আরেক দেশ তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। চীন মার্কিন দ্বন্দ্বের জের টেনে যাওয়া এই দ্বীপ রাষ্ট্রে নির্বাচনে যে পন্থী সরকারই জয়ী হোক না কেন, বিরোধ এড়ানো কঠিন হবে। 2024 সালে এশিয়ায় মোট 11টি দেশে নির্বাচন। বাংলাদেশ তাইওয়ান ছাড়াও তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া। এর মধ্যে প্রায় 150 কোটি মানুষের দেশ ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে মোকাবেলা করতে হবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের নির্বাচন প্রভাব ফেলবে বিশ্বব্যবস্থায়, রাজনীতি, অর্থনীতি দুই ক্ষেত্রেই। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের চলমান অস্থিরতা আগামীতে কোন দিকে মন নেবে তা নির্ধারণের মাপকাঠি এসব নির্বাচন। প্রায় 42 লাখ কোটি ডলারের সম্মিলিত জিডিপির এই 4 দেশের নির্বাচন নিয়ে হিসেব করছেন ব্যবসায়ীরাও। আগামীতে বিনিয়োগ কেমন হবে, কোন নীতিতে কোন দেশের সঙ্গে ব্যবসা চলবে তা নির্ভর করছে ক্ষমতা কার হাতে যাচ্ছে তার উপর। সব বিশ্লেষণী বলছে, বছর শেষে ক্ষমতার পালা বদলে হোয়াইট হাউসে কে যাচ্ছেন মূলত তার উপর নির্ভর করছে বিশ্ব ব্যবস্থায় কতটা পরিবর্তন আসবে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন।